বিয়ের মণ্ডপে পুতুলের কথা শুনে চমকে গেল তীর্থ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে শিমুল অনেক রেগে যায় পুতুলের উপর, আর বলতে থাকে, পুতুল দি, তুমি তো আমার কাছে সাজবে না, তোমাকে আমি সাজাবো না, তুমি বরঞ্চ পুতুলের কাছেই সেজে নাও। মানুষের সবসময় তো একরকম থাকে না, সবসময় মন মানসিকতা একরকম থাকে না, লাগেও না। তাই আমি কে, আমার উপর তোমরা কেন এত ভরসা করছো? হ্যাঁ, আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, আমি যে বিয়েতে এসেছি তাতেই তো অনেক বেশি, আবার তুমি এরকম করছো। তখন তুতুল সহ পুতুল সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে শিমুলের দিকে। তখন তুতুল বলে, বৌদি ভাই, তুমি এরকম করে কথা বলছো কেন? তুমি তো কখনো এরকম করে কথা বলো না। তখন শিমুল বলতে থাকে, আমার ভালো লাগছে না তুতুল, আমার একদম ভালো লাগছে না, আমার একটা জরুরি কাজ রয়েছে, বুঝেছো? তখন তুতুল বলে, তোমার কি জরুরি কাজ বৌদি, বৌদি ভাই? তখন শিমুল বলে, সেটা তোমাদের কাছে বলা যাবে না, থাকতে পারে না আমার জরুরি কাজ। তখনই বিপাশা এসে বলে, শিমুল কি করছিস, এরকম করে কেন কথা বলছিস? তখন শিমুল বলে, কি করব বিপাশাদি বলো, আমার কোনো কথাই বুঝতে চাইছে না, কোনো কথাই শুনছে না। তখন বিপাশা বলে, জানি তো সব কিছু নিয়ে মন অনেক খারাপ, টেনশন হচ্ছে, কিন্তু এরকমটা করিস না। তারপরেই শিমুল পুতুলকে বলতে থাকে, পুতুল দি, তুমি 10 মিনিট চুপ করে বসবে, আমি তোমাকে সাজিয়ে দেবো, তারপরেই বাকিটা তুতুল তোমাকে করে দেবে, ঠিক আছে? তখন পুতুল বলতে থাকে, না না, তোকে আমাকে সাজাতে হবে না, তুতুলই আমাকে সাজিয়ে দেবে, তুই যেখানে যাওয়ার সেখানে চলে যা। তখন এই কথা শুনে শিমুল আবার রেগে যায়, বলতে থাকে, ঠিক আছে তাহলে তাই হোক, আমি চলে যাচ্ছি, বুঝেছ? তখন এই কথা বলে চলে যেতে চাইলেই পুতুল হাত ধরে ফেলার বলে, না না, ঠিক আছে আমি চুপ করে বসছি। তারপরেই শিমুল সুন্দর করে সাজিয়ে দেয় পুতুলকে। আর ওই দিকে হসপিটাল থেকে কল আসে, ওদেরকে তাড়াতাড়ি করে যেতে বলে। তখন শীর্ষা বলতে থাকে, এই শিমুল, তাড়াতাড়ি করে হসপিটালে যেতে হবে, ওখানে ইমার্জেন্সি আছে, পরাগের অবস্থার কোনো উন্নতি হয়নি, তাই বন্ডে সই করতে হবে, এখন কি করবি ভেবেছিস? তখন শিমুল বলে, যা হওয়ার হবে, দেখি। তারপরে পুতুলকে সাজিয়ে দিলেই শিমুল বলতে থাকে, আমার কাজ হয়ে গেছে, এবার বাকিটা তুমি করে দিও তুতুল, শাড়ি পরিয়ে, গয়না পরিয়ে, শাড়ি পরিয়ে সব কিছু রেডি করে দিও, আমার এটা কাজ আছে। তারপরেই সে পুতুল কাঁদতে থাকে শিমুলকে দেখে, শিমুলের দিকে তাকিয়ে। তখন শিমুলও কাঁদতে থাকে আর বলতে থাকে, পুতুল দি, আমার একটা কাজ রয়েছে, বুঝেছ? আমি তোমাকে সাজিয়ে দিলাম, বাকিটুকু তুতুল করে দেবে, দেখো আমি তো তোমার সাথে কোনোদিনও এরকম করিনি, বলো, আমার মনটা না খুব খারাপ, আমার চিন্তা হচ্ছে অনেক, তুমি এ নিয়ে ভেবো না সে পুতুল দি। তখন পুতুল বলতে থাকে, তুই কী নিয়ে এত মন খারাপ বউ, তুই তো কোনো দিনও আমার সাথে এরকম করে কথা বলিস নি। তখন শিমুল বলে, বোঝো তুমি, একটু বোঝার চেষ্টা করো, আমার মনটা ভালো না, তাই তো আমি এরকম করে তোমার সাথে কথা বলছি, তুমি ঠিকঠাক মতো থেকো পুতুল দি, আমি ঠিক ফিরে আসবো। তখন পুতুল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তখন তুতুল বলে, বৌদি ভাই তুমি কোথায় যাবে? তখন শিমুল বলে, আমার একটা কাজ আছে, তুমি না মাকে কিছু বলো না। তখন তুতুল বলে, জিজ্ঞাসা করলে কি বলবো? তখন শিমুল বলে, বলো বৌদি ভাই একটা কাজে গেছে, ঠিক আছে? একথা বলে ওরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে হসপিটালে যাওয়ার পর দেখা যাবে ডক্টর বলছে, রোগীর অবস্থা বেশি একটা ভালো নয়, অপারেশন করতে হবে এখনই, আমরা ব্লাড দিয়ে একটু উন্নতি করেছি শরীরের, কিন্তু অপারেশনটা করতে হবে, এখন কে বন্ডে সাইন দেবে? তখন বিপাশা বলতে থাকে, দেখুন ডক্টর সাহেব, ওই বাড়িতে একটা বিয়ে, তাই কেউ তো আসতে পারেনি, এখন আমাদেরই কিছু একটা করতে হবে। তখন ডক্টর বলে, কি বলছেন, রোগীর এরকম একটা অবস্থা, এত খারাপ একটা অবস্থা, আর ওনারা বিয়ে নিয়ে মেতে আছে? তখন বিপাশা বলে, না না ডক্টর সাহেব, আপনি বুঝতে পারছেন না, আমরা কাউকে জানাইনি। তখন ডক্টর বলে, দেখুন বন্ডেজ সাইন না করলে আমরা কিন্তু অপারেশনটা শুরু করতে পারছি না। তখন শিমুল বলে, ডক্টর আমরা কি অন্য কোনো জায়গায় নিয়ে যাব, আপনি কি রেফার করে দেবেন? তখন ডক্টর বলে, দেখুন ম্যাডাম, রেফার করে দিলে অন্য কোথাও নিয়ে যেতে চাইলেও আপনারা বন্ডে কিন্তু সই দিতেই হবে, আর নেওয়ার সময় যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় সেটার দায়িত্ব আমি নেব না। তারপরে পিপাসা বলতে থাকে, না না, কোথায় নেওয়া দরকার নেই, আপনারাই চিকিৎসা করুন। তখন ডক্টর বলে, তাহলে সাইনটা দিবে কে, তাড়াতাড়ি করুন, সাইন দিলেই আমরা চিকিৎসাটা শুরু করতে পারবো। তখন শিমুল বলে, ডক্টর সাহেব আমি সাইন দেবো। তখন ডক্টর বলে, আপনি তো পাড়া প্রতিবেশী, আপনি সাইন দিলে কী করে হবে? তখন শিমুল বলে, কে বলেছে আপনাকে, আমি পাড়া প্রতিবেশী, আমি ওর ওয়াইফ। তখন ডক্টর বলে, ও আচ্ছা, তাহলে এতক্ষণ বলেননি কেন, আপনি সাইন দিলে আর কারো সাইন দরকার নেই, আপনি সাইন দিন, তারপরেই আমরা ওর অপারেশনটা শুরু করে দিই। তখন শিমুল বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে বিপাশা বলতে থাকে, শিমুল একটা কথা শুন। তারপর ডক্টর চলে গেলে শিমুল বলতে থাকে, বিপাশাদি বলো। তখন বিপাশা বলে, শিমুল একদম ঠিক হচ্ছে না, কিন্তু আমার মনে হয় না তোর সইটা করা ঠিক হবে, কারণ উল্টাপাল্টা কিছু হয়ে গেলে তখন কিন্তু তোকেই ফাঁসাবে সবাই, কারণ পরাগের অবস্থা কিন্তু বেশি ভালো নয়। তখন শিমুল বলে, কি করবো বিপাশাদি, আমাদের একটা সাইনের জন্য একটা মানুষ এভাবে আমাদের চোখের সামনে মারা যাবে, সেটা শুধু সহ্য করতে পারবো না। তখন বিপাশা বলে, যাই বলিস না কেন, তারপরেও কিছু না কিছু হয়ে গেলে কিন্তু তোকেই ফাঁসাবে, অ্যাটেম্প টু মার্ডার কেসে ফাঁসাবে, আগেরবার দেখেছিলি তো কীভাবে ফাঁসিয়েছিল, এইবার কিন্তু আরও প্রমাণ পাবে, ওদের হাতে সব প্রমাণ থাকবে, তুই এখানে ওয়াইফ বলে ওকে সাইন করে তারপরেই চিকিৎসাটা করাবি। তখন শিমুল বলে, কি করব আমি বলো, এটা ছাড়া যে উপায়ও নেই, যা হওয়ার হবে, কিন্তু আমি আমার চোখের সামনে একটা মানুষকে এভাবে মরতে দিতে পারি না। তখন বিপাশা বলে, দেখ পলাশকে আমি একটা কল দিয়ে দেখি, বাড়িতে ছিল না ঠিক আছে, এখন তো বাড়িতে আসতেও পারে, বা ওর ফোন তো আছে, দেখি ওকে কল দিয়ে, ও যদি আসে, ও যদি সাইনটা করে দেয় তাহলেই হবে,
তখন শিমুল বলে, দেখো পলাশকে যদি তুমি বলো, পলাশ যদি আসেও তারপরও মিনিমাম ওর 1 ঘন্টা লাগবে আসতে আসতে, আর বাইক দিয়ে আসলেও মিনিমাম 40 মিনিট লাগবে। এতক্ষণ কি সময় আছে আমাদের হাতে? পড়া কি এতটুকু সময় থাকবে? তখন বিপাশা বলে, তারপরেও আমি অত কিছু জানি না, তুই এখন সাইনটা করবি না শিমুল, তারপরে তোকে নিয়ে সবাই টানাটানি করবে, আমি জানি ওরা কিন্তু সুযোগ পেলেই তোকে ফাঁসিয়ে দেবে, তুই সেটা জানিস। তখন শিমুল বলে, কি করব বলো, কিছু তো করার নেই, আমি বরঞ্চ সাইনটা করে দিই, ওরা চিকিৎসা শুরু করুক। তখন বিপাশা বলে, দাঁড়া আমি একবার পলাশকে ফোন করে দেখি। তারপরে সুচরিতা বলতে থাকে, এটা ঠিক বলেছে, একটা পলাশকে ফোন করেই দেখুক। তখন দেখি কি বলে পলাশ, পলাশকে জানিয়েও তো রাখা যাবে। তখন বিপাশা পলাশকে কল দেয়, আর কল দিলে পলাশ ফোনটা রিসিভ করেই বলতে থাকে, হ্যালো। তখন বিপাশা বলে, আমি তোমার বিপাশা বৌদি, তুমি কোথায় আছো পলাশ? তখন পলাশ বলে, আমি বাড়িতে ছিলাম না, কিন্তু বাড়িতে এসেছি। তারপরে বিপাশা বলতে থাকে, পলাশ তোমার একটা খুব বড় দুর্ঘটনা হয়ে গেছে, তোমাকে এখনই হসপিটালে আসতে হবে। তখন পলাশ বলে, হসপিটালে মানে তোমরা এখন কোথায়? তখন বিপাশা বলে, আমরা হসপিটালে, জানো না পুতুলের বিয়ে, কিন্তু আমরা হসপিটালে, আসলে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমার দাদার, আর তুমি নিশ্চয়ই চাও না যে পুতুলের বিয়েটা ভেঙে যাক, তাই আমরা বাড়িতে কাউকে কিছু জানাইনি। যদি পুতুলের বিয়েটা ভেঙে যায়, তোমরাও তো চাও যে তোমার দিদি বিয়ে করে শ্বশুরবাড়িতে চলে যাক, এবারই ছেড়ে চলে যাক। তখন পলাশ চুপ হয়ে থাকে। তারপরে বিপাশা বলতে থাকে, তোমার সাইন দরকার, বন্ডে সাইন লাগবে একটা অপারেশন করতে, তুমি তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসো। তখন পলাশ রেগে যায় আর বলে, ও এখন বন্ডে সাইন লাগবে, আর আমাকে জানিয়েছো না? আমার দাদার এত বড় একটা সমস্যা হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর তোমরা আমাকে কিছু জানালে না? তখন বিপাশা বলে, তুমি তো বাড়িতে ছিলে না, কী করে জানাবো? আর এখানে এত খারাপ অবস্থা ছিল, পুলিশ তাড়াতাড়ি করে এই হসপিটালে এনে ভর্তি করে দিয়ে গেছে। তখন পলাশ বলে, আমি বাড়িতে ছিলাম না, কিন্তু আমার ফোন তো আছে একটা, তুমি তো আমাকে ফোন করতে পারতে। তখন বিপাশা বলে, দেখো মাথায় এত কিছু ছিল না, তুমি তাড়াতাড়ি করে চলে এসো। তখন পলাশ বলে, হ্যাঁ দাদার এই অবস্থা আসতে তো হবেই, কিন্তু শিমুল ম্যাডাম কি ওখানে আছে? তখন বিপাশা বলে, হ্যাঁ আছে। তারপরেই পলাশ কতগুলো কথা শুনিয়ে দেয়। বিপাশা বলে, তুমি কি এখন এইসব কথা বলবে নাকি আসবে? তোমার দাদার এমন মরা বাচ্চার অবস্থা, তুমি তাড়াতাড়ি চলে এসো। তখন পলাশ ফোনটা রেখে দেয় আর বলে, ঠিক আছে। আর ওইদিকে দেখা যাবে শিমুল বলে, ও আসছে, তাহলে আমি সাইনটা করে দিই, ওরা চিকিৎসা শুরু করে দিই। তখন বিপাশা বলে, ঠিক আছে ঠিক আছে, তুই সাইনটা করে দে, ওরা চিকিৎসা শুরু করুক, তারপরে না হয় ও আসলে বাড়ির লোক হিসাবে ও নিচে একটা সই করে দেবে। তখন শিমুল বলে, ঠিক আছে। তারপরেও বিপাশা বলতে থাকে, আমার না খুব টেনশন হচ্ছে শিমুল। তখন শিমুল বলে, থাক না বিপাশা বৌদি, আগে চিকিৎসাটা শুরু হোক। তারপরেই শিমুল সাইনটা করে দিলেই সাইডে ওয়াইফ লিখে দেয়, তারপরে ওদিকে চিকিৎসা শুরু হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে তীর্থরা বরযাত্রী নিয়ে চলে আসে, আর পুতুলকেও শুভদৃষ্টির জন্য নিয়ে আসে সবাই। তারপরে তীর্থ চারপাশে ঘোরাতে থাকে, পুতুল পানপাতা দিয়ে মুখ ঢেকে রাখে, তখনই পানপাতা সরালে শুভদৃষ্টির সময় পুতুল কাঁদতে থাকে। তখন তীর্থ বলে, কি হয়েছে পুতুল, তুমি কান্না করছো কেন, কাঁদছো কেন বলো? তখন পুতুল বলতে থাকে, আমার বউটা এখানে নেই, জানো তো স্যার, আমার বউটা থাকলে তো আমি কাঁদতাম না। যেটা শুনে তীর্থ অবাক হয়ে যায়, আর এদিক ওদিক শিমুলকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখে না। ওইদিকে মধুবালা কাঁদতে থাকে, তখন একজন বলে, এ কি দিদি, আজকে এমন একটা শুভ দিন, তুমি এভাবে কাঁদছো? তখন মধুবালা বলে, কি করব বলো, আমার মনটা যে কুডাকছে, সকালে মিষ্টি আনতে গেল পরাগটা, কিন্তু আর আসলো না এখনো, পাড়ার ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে মিষ্টি, কিন্তু ও তো আসলো না, আর এদিকে বৌমাও বিয়েতে নেই, আমার না ব্যাপারটা ভালো ঠেকছে না, দুজন একবারই উদা হয়ে গেল, আমার না কেমন যেন কুডাকছে মনটা, বাম ডান চোখটা সকাল থেকে লাফাচ্ছিল, এই বলে কাঁদতে থাকে মধুবালা। আর ওইদিকে শিমুলরা খুব চিন্তা করতে থাকে, কারণ পরাগের অপারেশন শুরু হয়ে গেছে, আর এদিকে পুতুলের বিয়ে। তখন বিপাশা বলতে থাকে, শিমুল তুই একদম চিন্তা করিস না, আমি জানি তোর খারাপ লাগছে, আসলে এই মানুষটার সাথে তো ডিভোর্স হয়ে গেলেও বিয়ে তো হয়ে গেছে হয়েছিল। তখন শিমুল বলতে থাকে, না না আমি ঠিক আছি। তখন সুচরিতা বলে, তোর কি শুধু পরাগের জন্য এমনিতেই খারাপ লাগছে শিমুল? তখন শিমুল বলে, দেখো একটা মেয়ে কত আশা করে বিয়ে করে আসে, সেই মানুষটা খারাপ না ভালো সে তো বোঝে না, তাই অনেক আশা করেই তো এসেছিলাম, তাই একটু খারাপ লাগছে আর কি, এখন ডিভোর্স হয়ে গেছে তারপরেও মানুষটা যেন বেঁচে থাকে, কারণ ওদের বাড়িতে যেন আমি ফিরিয়ে দিতে পারি মানুষটাকে। তখন সবাই বলে, তুই চিন্তা করিস না, দেখবি পরাগের কিছু হবে না। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, তোমাদের কি মনে হয় পরাগ কি বেঁচে থাকবে? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।